বায়োলজি কনসেপ্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে সেই বিষয়টি কি না, আমরা নবম শ্রেণীতে দেখো জৈবনিক প্রক্রিয়া বলে একটা অধ্যায় আমরা শুরু করেছিলাম, এবং একাদশ শ্রেণীর উদ্ভিদ শারীরবিদ্যার অন্তর্গত যে বাষ্পমোচন যে তোমার অংশটি রয়েছে, সেই বাষ্পমোচনের প্রথমার্ধ আমরা আজকে দেখব। সবটা আজকে হবে না, এটা বড় ভাস্ট একটা টপিক, তো সেই বাষ্পমোচন সম্পর্কে আমরা আজকে জানব, ঠিক আছে? এবং মনে রাখবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই বাষ্পমোচন সম্পর্কে অনেক প্রশ্নাবলী আসে। তো কি কি পড়বো তার আন্ডারে দেখো, ব্যাখ্যা পড়বো, স্থান কোথায় হয় জানবো, সংজ্ঞা দেখবো, প্রকারভেদ, বিভিন্ন ধরনের যে বাষ্পমোচন হয় কি কি ধরনের হয়, তাদের কি পদ্ধতিটা কি, সেই পদ্ধতিগুলো আমরা দেখব, এবং সেই পদ্ধতির যে ডিটেলস আমরা চিত্র দেখছো বিভিন্ন, এবং সেই চিত্রের মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। তো কি তাহলে প্রথম দেখো, তাহলে বাষ্পমোচন জিনিসটা কি জানবো। দেখো, বাষ্পমোচন হলো এমন একটি প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদের, যার মাধ্যমে কি হয় না, উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে তার বায়বীয় অংশের মাধ্যমে, বায়বীয় অংশ মানে যে অংশটা উদ্ভিদের মাটির ওপরে থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে পাতা, কাণ্ড, শাখা প্রশাখা, এই তাহলে বায়বীয় অংশের মাধ্যমে উদ্ভিদ সেটাকে তোমার পরিবেশে প্রয়োজনীয় অতিরিক্ত জলটা যেটা নির্গত করে দিচ্ছে, সেই যে পদ্ধতি তাকে বলা হচ্ছে বাষ্পমোচন, ঠিক আছে? তো কিভাবে উদ্ভিদ জল শোষণ করে, তোমরা জানো যে উদ্ভিদ তার মূলের যে মূল্যম অংশ রয়েছে, সেই মূল্যম অংশের মাধ্যমে উদ্ভিদ জল শোষণ করে, এবং মনে রাখবে যে যে মিনারেলসগুলো অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য তোমার যে সমস্ত মিনারেলস আয়ন দরকার, আমরা জানি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, হ্যাঁ, ফসফরাস, হ্যাঁ, এইগুলো ক্যালসিয়াম, এগুলো তোমার হচ্ছে দরকার হয়। যেমন আমরা জানি যে ক্লোরোফিলের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? সেইরকম উদ্ভিদের দেখো বিভিন্ন রকম যে একটা বিভিন্ন যে স্ট্রাকচারগুলো অর্থাৎ কোষ প্রাচীর, কোষ পর্দা, তোমরা দেখেছো নিউক্লিয়াস, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য উদ্ভিদের কিন্তু প্রচুর মিনারেলস আয়ন দরকার হয়। কিন্তু এই মিনারেলস আয়নগুলো জলে দ্রবীভূত অবস্থায় খুব খুব কম পরিমাণে তোমার হচ্ছে জলের মধ্যে এগুলো উপস্থিত থাকে। সেই জন্য উদ্ভিদকে কি করতে হয়, প্রচুর পরিমাণে জল শোষণ করতে হয়, নাহলে কিন্তু উদ্ভিদ তার প্রয়োজনীয় ওই আয়নগুলো কিন্তু যতটা দরকার ততটা উদ্ভিদ পাবে না। সেই জন্য দেখো উদ্ভিদকে কিন্তু প্রচুর জল সংগ্রহ করতে হয় মাটি থেকে, মাটির কৈশিক জল উদ্ভিদকে সংগ্রহ করতে হয়। তো এবার দেখো, এই যে জলটা অতিরিক্ত সংগ্রহ করলো, তাহলে এইটা জমা রাখার কোনো গল্প নেই, ঠিক আছে? উদ্ভিদ কি করবে, সে অতিরিক্ত জল, যদিও কিছু কিছু উদ্ভিদ তার ভবিষ্যতের জন্য কিছু পরিমাণ জল সঞ্চয় করে রাখে, সে ব্যাপারে আমরা পরে জানবো বিস্তারিত, কিন্তু উদ্ভিদ তার এক্সট্রা যে জলটা নিয়েছে সেই জলটা কিন্তু তাকে পরিবেশে বার করতে হবে, নাহলে কিন্তু উদ্ভিদের বিভিন্ন রকম সমস্যা আসবে। তো সেই যে প্রয়োজনের অতিরিক্ত জল বের করে দেওয়ার যে পদ্ধতি, সেটাই হচ্ছে বাষ্পমোচন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাখ্যা। তাহলে বাষ্পমোচনের স্থান কোথায় না, সবুজ উদ্ভিদের যে বায়বীয় অংশ সেই দিকেই কিন্তু, সেই বায়বীয় অংশের মাধ্যমে উদ্ভিদ বাষ্পমোচন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে থাকে। এইবার ডিটেলসে জানবো, দেখো তাহলে স্থান, এই উদ্ভিদের প্রধান যেটা বাষ্পমোচনের স্থান সেটা হচ্ছে পাতা, মনে রাখবে, যদি এক্সাক্টলি বলতে হয় পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ তার ম্যাক্সিমাম অ্যাবাভ 90% বাষ্পমোচন প্রক্রিয়া কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে করে থাকে, ঠিক আছে? তাহলে সংজ্ঞা হিসাবে কি বলবে, মানে সংজ্ঞা হিসাবে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং কিউটিকলের মাধ্যমে পরিবেশে নির্গত করে বা বাষ্পাকারে নির্গত করে বিভিন্ন অংশের মাধ্যমে, যেমন পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং কিউটিকলের মাধ্যমে, সেই প্রক্রিয়া কি বলা হচ্ছে বাষ্পমোচন, ঠিক আছে, বা ট্রান্সপিরেশন। ওকে, তো এই বাষ্পমোচনকে আমরা দেখো তিনটে ভাগে ভাগ করে থাকি, বা বাষ্পমোচনের পদ্ধতিটা উদ্ভিদের তিনটে ভাবে হয়। এক হচ্ছে দেখো পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, দুই হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে হয়, আর তিন হচ্ছে কিউটিকলের মাধ্যমে হয়। তাহলে প্রথমত এই যে তিনটে পদ্ধতি দেখলে
তাহলে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে দেখো পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে পত্ররন্ধ্র জিনিসটা কি ডিটেলসে জানবো। দেখো তাহলে এটা একটা ধরো উদ্ভিদের পাতা, এই পাতাকে যদি তুমি লম্বচ্ছেদ করো তাহলে কি দেখবে না এরকম একটা সেকশন। তাহলে এটাকে খুব একটা পাতা ধরো, এটা ধরো পাতা, এই পাতাকে আমি খুব পাতলা করে কেটেছি, সেকশন করেছি, দিয়ে তাকে মাইক্রোস্কোপের নিচে দেখাচ্ছি। তো কি দেখবো দেখো, তাহলে প্রথমে দেখো কিউটিকাল, দেখো একটা যে এরকম স্তর, ঠিক আছে, এটা মোমের মতো যে আস্তরণ পাতার উপরে, ম্যাক্সিমাম উদ্ভিদের পাতাতে কোথাও বেশি কোথাও থিকনেসটা কম এরকম কিন্তু দেখা যায়, শুধু পাতাতেই নয় কান্ডের উপরেও কিন্তু অল্প বিস্তর এই কিউটিকলের উপস্থিতি দেখা যায়। তো প্রথমে দেখো কিউটিকল দেখতে পাবো, তারপরে দেখো উদ্ধতক, এই যে আবার এপিডার্মিস, ঠিক আছে, তারপরে দেখো এইখান থেকে এই স্তরটা পুরোটা দেখো মেসোফিল কলা, এই যে ল্যাংচার মতো কোষগুলো দেখছো এবং রসগোল্লার মতো কিছু কোষ দেখছো, এই ল্যাংচার মতো কোষগুলোকে বলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা এবং এই যে রসগোল্লার মতো কোষগুলোকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, ঠিক আছে। এই রসগোল্লার মতো বা স্পঞ্জি প্যারেনকাইমা গুলো দেখো পাতার নিচের দিকে রয়েছে কিন্তু ওপরের দিকে রয়েছে দেখো প্যালিসেড প্যারেনকাইমা, ঠিক আছে। এবং মধ্যেখানে দেখো একটা চক্রের মতো অংশ রয়েছে, এটা কি না এটা এই ভেনটা, এই শিরাটা, এটা কাটা পড়েছে। তাহলে শিরাটা কি অ্যাকচুয়ালি না শিরাটা সভাপতি জাইলেম এবং ফ্লোয়েম, যেটা কিনা কি করে না উদ্ভিদের জল পাতায় পৌঁছাতে সাহায্য করে, ঠিক আছে। এই দেখো তাহলে এটা হচ্ছে নালিকা মান্ডিল, এই নালিকা মান্ডিলের মধ্যে যে বড় বড় পাইপের মতো গুলো রয়েছে অংশগুলো, সেগুলো বলা হচ্ছে জাইলেম, এবং পাইপটাকে ঘিরে যে ছোট্ট ছোট্ট ছোট ছোট যে অংশগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে ফ্লোয়েম। তাহলে জাইলেম দিয়ে কি হয় না তোমার হচ্ছে জল এবং তোমার হচ্ছে খনিজ লবণ ঊর্ধ্বমুখী ট্রান্সপোর্ট হয় বা পরিবহন হয় এবং পাতায় পৌঁছে যায়, ঠিক আছে। আর ফ্লোয়েম দিয়ে কি হয় না পাতায় তৈরি যে তোমার হচ্ছে খাদ্য উপাদান সেটা উদ্ভিদের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় দিকেই তোমার গোটা উদ্ভিদ দেহে চালিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এইবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটার জন্য এটা করা, সেটা হচ্ছে দেখো এইটা কিন্তু এই পাতার যে অধস্তক, এই অধস্তক কিন্তু দেখো কন্টিনিউয়াস নয়, দেখো কোথাও এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এরকম হয়েছে। এবং শুধু তাই নয়, গ্যাপের এইখানটা দেখো একটা সাব স্টোমাটাল প্লেস, অর্থাৎ এই স্টোমাটার নিচে বা এই পত্ররন্ধ্রকে ইংরেজিতে বলে স্টোমাটা। তো এই দেখো পত্ররন্ধ্রের নিচে দেখো একটা ফাঁকা স্থান রয়েছে, একটা এয়ার স্পেস রয়েছে, ঠিক আছে। এই যে স্থানটা, এই যে অংশটা, এটা কি বলা হচ্ছে পত্ররন্ধ্র। আর দেখো এইখানে দুটো কোষ রয়েছে, পত্ররন্ধ্রের ইমিডিয়েট যে দুটো কোষ সেই দুটো কোষকে বলা হচ্ছে রক্ষী কোষ, ঠিক আছে। আচ্ছা এইবার এই পত্ররন্ধ্রকে তোমার হচ্ছে আমরা কি করবো একটু বড় করে দেখবো এখানে, ঠিক আছে। তাহলে পত্ররন্ধ্র কি কি নিয়ে তৈরি হয় না, পত্ররন্ধ্র তৈরি হয় হচ্ছে দেখো দুটো রক্ষী কোষ এবং রক্ষী কোষকে ঘিরে রয়েছে সম্পূরক কোষ। দেখো দুটি দু রকম কোষের কিন্তু শেপ সম্পূর্ণ আলাদা, এই দেখো রক্ষী কোষগুলো দেখতে কিছুটা সিম বিচের মতো কিন্তু সম্পূরক কোষগুলো দেখো কোনো প্রপার শেপ নেই, প্রপার কোনো আকৃতি নেই, নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তো দেখো এই রক্ষী কোষের খোলা এবং বন্ধ করার উপর নির্ভর করে পত্ররন্ধ্র কখন খুলবে এবং পত্ররন্ধ্র কখন বন্ধ হবে। তোমাদের ক্লাস নাইনে কিন্তু এই ডিটেলসটা নেই, কিন্তু ক্লাস ইলেভেনে আছে, আমি পরে পড়াবো দ্বিতীয়ার্ধে। আমি কিন্তু এই পত্ররন্ধ্র যে পত্ররন্ধ্র যে খোলা এবং বন্ধের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমি পড়াবো। তো দেখো তাহলে কি রয়েছে, কি বুঝতে পারলাম আমরা না, এটা একটা পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রের মাধ্যমে কি হয় উদ্ভিদ পরিবেশ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড নেয় এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে দেয়। শুধু তাই নয়, জলীয় বাষ্প যে তোমার হচ্ছে প্রয়োজনের যে অতিরিক্ত জল সেই জল কিন্তু এখানে সংগৃহীত হয়ে এই পথ দিয়ে এখানে জল সংগৃহীত অতিরিক্ত জল সংগ্রহ হয় এবং এই পথ দিয়ে পরিবেশে বেরিয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে বাষ্পমোচনের, এই পত্ররন্ধ্রের দ্বারা যে বাষ্পমোচন হয় তার প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রকে আমরা বড় করে এখানে দেখিয়েছি। পত্ররন্ধ্র কি কি নিয়ে তৈরি হয় না, রক্ষী কোষ এবং সম্পূরক কোষ নিয়ে তৈরি হয়। এই রক্ষী কোষ দেখো, এই রক্ষী কোষের যে অভিশ্রবণ চাপ এবং রসস্ফীতির চাপের হ্রাস বৃদ্ধিজনিত কারণের জন্যই কিন্তু এই পত্ররন্ধ্র ওপেন এবং ক্লোজড হয়, অর্থাৎ পত্ররন্ধ্র খুলে এবং বন্ধ হয়। কিভাবে না, ধরো এইখানে ধরো প্রচুর পরিমাণে জল আছে, তাহলে স্বভাবতই এর রসস্ফীতির চাপটা বৃদ্ধি পাবে এবং তখন কি হবে দেখো, এটা একদম টার্জিড হয়ে থাকবে, তোমার হচ্ছে কি হবে না পুরো একদম সম্পূর্ণভাবে খুলে থাকবে, এইভাবে থাকবে। কিন্তু এখান থেকে যখন জলটা বেরিয়ে যাবে তখন কি হবে, এর স্ট্রাকচারটা দেখো কিছুটা এরকম হয়ে যাবে। তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেল, আবার এখানে যখন জল ঢুকবে তখন দেখো এই আবার রিওপেন হয়ে গেল। এইভাবে দেখো পত্ররন্ধ্র রসস্ফীতি চাপজনিত কারণের জন্য পত্ররন্ধ্র কিন্তু খোলা এবং বন্ধ ব্যাপারটা নির্ভর করে থাকে।
ঠিক আছে, তাহলে এই গেল পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন। এবার আসছে দেখো লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন। তাহলে লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন কিভাবে হয়, তার আগে আমাকে লেন্টিসেল জিনিসটা কি সেটা জানতে হবে। তাহলে লেন্টিসেল ব্যাপারটা কি, লেন্টিসেল ব্যাপারটা জানতে গেলে আমাকে গৌণ বৃদ্ধি, উদ্ভিদের যে সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি সম্পর্কে ব্যাপারটা একটু জানতে হবে। তা গৌণ বৃদ্ধি কি, ধরো একটা গাছ ধরো 5 ফুট লম্বা হয়েছে, সে শুধু লম্বাই হয়েছে কিন্তু কতটা খেয়াল রাখে, কিন্তু সে গাঢ়তে বা স্থূলত্বে বাড়েনি, একটু ঝড় দিল বা একটু নড়ে গেল, তখন কিন্তু কি হবে, গাছটা পড়ে যাবে। সেইটা যাতে না হয় সেই জন্য একটা সার্টেন গ্রোথের পর, একটা নির্দিষ্ট গ্রোথের পর কিন্তু উদ্ভিদের দেখো এই সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি ব্যাপারটা শুরু হয়। কি গৌণ বৃদ্ধি হচ্ছে, দেখো পার্শ্বীয় ভাজক কলা মেলি ক্যাম্বিয়াম এবং কট ক্যাম্বিয়াম, ঠিক আছে, এদের উপস্থিতিতে উদ্ভিদের যে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে তোমার স্থূলত্বে বৃদ্ধি ঘটার যে ঘটনাটা সেটাকেই বলা হচ্ছে গৌণ বৃদ্ধি। এইবার এই গৌণ বৃদ্ধির সময় তাহলে স্টিলি, যেটা স্টিলি হচ্ছে তোমার উদ্ভিদের যে সেন্ট্রাল পোর্শনটা, ঠিক আছে, তাহলে সেইখানটায় ধরো এই ক্যাম্বিয়াম কি করছে, প্রচুর পরিমাণে দ্বিতীয়বারের জন্য জাইলেম এবং ফ্লোয়েম অ্যাড করছে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু প্রথমে তৈরি হয়, কিন্তু যখন সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি হয় তখন এই ক্যাম্বিয়ামের উপস্থিতিতে আবার পুনরায় নতুন করে জাইলেম ফ্লোয়েম তৈরি হবে, এর ফলে কি হবে, গাছটা গাঢ়তে বাড়বে, স্থূলত্বে বাড়বে। এইবার যখন এই বাড়ছে তখন কি হচ্ছে না, অন্তঃস্থলীয় অঞ্চলে একটা চাপের সৃষ্টি হচ্ছে, বা স্টিলির বাইরের অংশে একটা চাপের সৃষ্টি হচ্ছে, হঠাৎ করে ধরো স্টিলটা বাড়ছে, উদ্ভিদের ভেতরের অংশটা হঠাৎ করে বাড়ছে, এর ফলে কি হচ্ছে তার স্টিলির বাইরের অংশটা সেইখানটা চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপটাকে কন্ট্রোল করার জন্য ওই অন্তঃস্থলীয় অঞ্চলে কিন্তু তোমার কর্ক ক্যাম্বিয়াম তৈরি হয়, ঠিক আছে। এই কর্ক ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে ভেতরের দিকে ফেলোডার্ম এবং বাইরের দিকে তোমার হচ্ছে ফেলেন তৈরি করে, ঠিক আছে, এবং এর ফলে বাইরের দিকে পেরিডার্ম, পেরি মানে হচ্ছে একদম বাইরে, পেরি পেরি, ডার্ম মানে স্কিন, অর্থাৎ বাইরের দিকে পেরিডার্ম তৈরি হয়, ঠিক আছে। এই যখন বাইরের দিকে সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধির সময় বাইরের দিকে যখন পেরিডার্ম তৈরি হবে, তখন কাণ্ডের মধ্যে যে পত্ররন্ধ্রগুলো থাকে সে পত্ররন্ধ্রের কর্মক্ষমতাটা তখন আর থাকবে না, বা ফাং তার যে সে যে তার যে একটা অবস্থিতি ছিল সেটা তখন আস্তে আস্তে তোমার নষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে না, ঠিক নিচের পোর্শনটাতে কি তৈরি হবে না, সেই সময় অনুপূরক কিছু পাতলা প্রাচীর বিশিষ্ট কিছু ইন্টারসেলুলার স্পেস, অর্থাৎ কোষীয় রন্ধ্রযুক্ত তোমার হচ্ছে কিছু পাতলা পাতলা কোষ কিছু কিন্তু ওইখানটায় তৈরি হবে, ঠিক আছে। এবং ওই বাইরের পোর্শনটা, তাহলে এই যে এখানটায় যে কোষটা সৃষ্টি হচ্ছে এর ফলে বাইরের অংশে একটা চাপ সৃষ্টি হবে, এর ফলে বাইরের অংশটা বিদীর্ণ হয়ে যাবে। এই বিদীর্ণ হওয়ার জন্যে দেখো একটা লেন্সের মতো একটা আকৃতি বিশিষ্ট একটা স্ট্রাকচার তৈরি হবে, এইটাকেই বলা হচ্ছে দেখো লেন্টিসেল, ঠিক আছে। এখানে দেখো এই যে কর্ক ক্যাম্বিয়াম, ঠিক আছে, এই কর্ক ক্যাম্বিয়াম তৈরি হয়েছে এখানে, ঠিক আছে, এবং এই কর্ক ক্যাম্বিয়াম যে তৈরি হয়েছে দেখো, এবং এইখানটা দেখো এই যে বিদীর্ণ হয়ে গেছে, এটা বহিঃস্তকের তোমার হচ্ছে বহিঃস্তর এটা, ঠিক আছে, এইখানটা লেন্টিসেল, এই যে লেন্সের মতো এইখানটা তুমি যখন কাণ্ডে এটা দেখবে ছোট্ট ছোট্ট একটা লেন্সের মতো আকৃতি বিশিষ্ট এরকম কিছু স্ট্রাকচার তুমি দেখতে পাবে। তাহলে এইভাবেই দেখো লেন্টিসেল কিন্তু তৈরি হয়। তাহলে মনে রাখবে এই লেন্টিসেলের মাধ্যমেও কিন্তু উদ্ভিদ তার গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিন্তু কিছুটা করে, ঠিক আছে, এবং প্রয়োজনের অতিরিক্ত জল, যদিও খুব কম পরিমাণে সেটা, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কিছু পরিমাণ জল এই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু এই পরিবেশে নির্গত হয়, ঠিক আছে। তাহলে এই গেল আমার লেন্টিসেলীয় বাষ্পমোচন। তাহলে মনে রাখবে যে উদ্ভিদের কাণ্ডে এবং তার শাখা প্রশাখায় যে লেন্সের মতো ক্ষুদ্র ক্ষুদ্র যে আকৃতি বিশিষ্ট এরকম স্ট্রাকচার দেখা যায়, ঠিক আছে, তাকে আমরা বলছি লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু উদ্ভিদ বাষ্পমোচন করে, যদিও তার পরিমাণটা খুব কম, শুধু তাই নয় ওই স্থানের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ঠিক আছে, সেটাও কিন্তু এই লেন্টিসেলের মাধ্যমে হয়, এবং প্রয়োজন অতিরিক্ত জল অর্থাৎ যেটা বাষ্পমোচন সেটা খুব কম পরিমাণে হলেও এই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু বাষ্পমোচন ব্যাপারটা হয়, ঠিক আছে। এবার দেখো কিউটিকুলার বা কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন, তাহলে এটা কি, তাহলে প্রথমে দেখো কিউটিকলটা ব্যাপারটা জানবো। তাহলে কিউটিকল আমি বলেছিলাম যে তোমার হচ্ছে পাতার ঊর্ধ্ব এবং নিম্ন স্তরের উপরে দেখো এই যে
পাতার যে উর্ধস্থ এবং নিম্নস্তরের মধ্যে দেখো এই যে একটা উপরে বুঝতে পারছো এই যে একটা আবরণী রয়েছে, স্নেহ পদার্থ নির্মিত যে আবরণ, ঠিক আছে, এটা প্রধানত তোমার কিউটিন নামক স্নেহ পদার্থ দ্বারা তৈরি হয়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কিউটিকল। এই কিউটিকলের মাধ্যমেও কিন্তু তোমার খুব কম পরিমাণে যদিও হয়, ঠিক আছে, 3-10% তোমাদের বইতে বলা আছে, তো এই কিউটিকলের মাধ্যমে কিন্তু বাষ্পমোচন হয়, ঠিক আছে। কিউটিকলের উপরে এই যে কিউটিকল দেখছো এর উপরে কিন্তু কিছু শুকু শুকু ফাটল দেখা যায়, সূর্যালোক যখন পড়বে তখন এই শুকু শুকু ফাটল র্যাপচার হয়ে যায়, ঠিক আছে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিছুটা জল বাষ্পাকারে, এইভাবে কিন্তু কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে বলবে, আমি সেখানে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে তোমরা